হ্যালো, ওয়েলকাম সকলকে আমার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। আশা করি এই কঠিন পরিস্থিতিতে সবাই ভালো আছে এবং আশা করবো যে সবাই আপনারা ভালো থাকুন এবং ভালো রাখুন। অবশ্যই দুটো করে মাস্ক পরুন এবং সবসময় হাত স্যানিটাইজ করুন এবং চেষ্টা করুন যতটা পারবেন ঘরে থাকার। তো আজকে আর একটা ওয়েব সিরিজের রিভিউ নিয়ে চলে এসেছি। এখন লকডাউনের টাইমে আদারওয়াইজ বাইরে যাওয়ার নেই, তো ওয়েব সিরিজ মুভি এগুলো সবাইকে দেখতে হচ্ছে, আমাকেও দেখতে হচ্ছে। তো সেই জন্য চেষ্টা করছি সেগুলো নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা বা রিভিউ করার। আজকে যে ওয়েব সিরিজটা রিভিউ করব সেটা হচ্ছে বাংলা ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে মোহমায়া। তো আমি আমি ওয়েব সিরিজটা জাস্ট কিছুদিন আগেই ওর পার্ট টুটা বেরোলো বা চ্যাপ্টার টুটা বেরোলো, এটা কিন্তু মানে সিজন টু নয়, একটা টোটাল গল্পেরই ওরা কিছুদিন আগে চ্যাপ্টার ওয়ানটা এনেছিল এবং চ্যাপ্টার টুটা জাস্ট কিছুদিন আগেই রিলিজ হয়েছে। তো যখন চ্যাপ্টার ওয়ান এসেছিল এবং চ্যাপ্টার টু এর ক্ষেত্রেও আমি দেখলাম, মানে আমি চ্যাপ্টার ওয়ানের সময় এটা রিভিউ করিনি কারণ আমি পুরোটা দেখেই রিভিউ করেছিলাম, আমি আশ্রমে করেছিলাম। তো সবাই মোটামুটি, আমি যে কজনের রিভিউ দেখলাম, সবাই এটাকে খুব নেগেটিভ বলছে, খারাপ বলছে। তো কিছু কিছু পয়েন্ট আমি বলবো এবং কিছু কিছু জায়গায় এটা ভালো পজিটিভ, খারাপগুলো অনেক রিভিউতে আপনারা পেয়ে যাবেন। আমি চেষ্টা করছি ভালোগুলোকে হাইলাইট করার, কারণ প্রথমত হচ্ছে যে এটা কমলেশ্বর মুখার্জি ডিরেক্ট করা প্রথম ওয়েব সিরিজ হইচইয়ের সাথে, তো সেটাই একটা বড় ব্যাপার যে এত বড় একজন পরিচালক তিনি তিনি মানে তার নিজের লেখা নয় যদিও গল্পটা, বাট তিনি এটাকে ডিরেকশন দিয়েছেন। এবং যে তিনজনের কথা আমি বলবো, যে সেই তিনজন হচ্ছে স্বস্তিকা, অনন্যা এবং নীল। এই তিনজন সিনিয়র ক্যারেক্টার, ওই যেটাকে বলে যে মানে কাঁধে দায়িত্ব নিয়ে একটা সিনেমা বা ওয়েব সিরিজকে কিভাবে পার করে দিতে হয় সেটা এনারা তিনজন দেখিয়েছেন এবং ডিরেক্টর তো আছেনই। তো চ্যাপ্টার ওয়ানটা সত্যিই খারাপ ছিল, মানে চ্যাপ্টার ওয়ানের যে একটু মানে এটা একটা কি সাইকোলজিক্যাল থ্রিলার, তো সেটাকে চ্যাপ্টার ওয়ানটা যেভাবে শুরু হয়েছিল অনেকটা বোরিং ছিল এবং খুব বারবার একটা জিনিস, মানে এখানে যে মেন প্রোটাগনিস্ট ঋষি বলে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার এত ব্যাক স্টোরি এবং এত তার এক্সপ্রেশন প্রথম চ্যাপ্টারটায় দেখানো ছিল, সেটা অনেকটা বোরিং এবং প্রোডাক্টটা অতটা ভালো ছিল না। বাট চ্যাপ্টার টু কিন্তু বেশ টান টান, বেশ একটা সাসপেন্স তৈরি করে এই গল্পটা থেকে যতটা পার করা যায়, এবং দুর্দান্ত অ্যাক্টিং করেছে স্বস্তিকা মুখার্জি, উনি সবসময় ভালো অ্যাক্টিং করেন। এখানেও তার অসম্ভব একটা অ্যাক্টিং এর দক্ষতা, এবং শুধুমাত্র ওনার অ্যাক্টিং দেখার জন্যই আমি চ্যাপ্টার টুটা দেখি। এবং আমি আপনাদেরও রিকোয়েস্ট করব যে যাদের যাদের পরিচয় আছে দেখুন, বেশি বড় নয়, এই 3 ঘন্টা 55 মিনিট টোটাল যদি সব মিলিয়ে দেখেন চ্যাপ্টার টুটা, মানে 4 ঘন্টার মতো। এমনি বাংলা ওয়েব সিরিজ কম হয়, এবং তারপরে এই যে জনারটায় কাজ করেছে, এখানে এই তিনজনের অ্যাক্টিং খুব ভালো। এবং আর দুজনের কথা আমি বলবো, সেটা হচ্ছে যে ঋষির যে ছোটবেলায় যে বাচ্চাটা অ্যাক্টিং করেছে, সে গোলন্দাজও রয়েছে ছেলেটা বাচ্চাটা, তো ও খুব ভালো অ্যাক্টিং করেছে। মানে ওর এই যে এরকম এত বোল্ড কিছু সিনগুলো করা, সেটা খুব মুশকিল, বাট ও করেছে। এবং আর একজন যে করেছে, যে হচ্ছে যে স্বস্তিকা মুখার্জির যে মেয়ে হয়েছিল, সে আমরা চ্যাপ্টার ওয়ানে দেখেছিলাম যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপরে সে প্যারালাইসিস হয়ে যায়, সে এখানেও সে পুরোটাই সেরকম ভাবেই অ্যাক্টিং করেছে, তো তার অ্যাক্টিংটা বেশ ভালো। আর বাদ বাকি ঋষি যে মেন প্রোটাগনিস্ট, সে চেষ্টা করেছে ভালো করার, তারও এটা প্রথম কাজ, সে চেষ্টা করেছে মোটামুটি বলা যেতে পারে। আর একটা যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে অমিত আর ঈশানের মিউজিক এবং ঈশান মিত্রের গান, আমি পার্সোনালি ঈশান মিত্রের গান খুব ভালো লাগে আমার, এবং এখন ওই যেরকম নুন ছাড়া কোনো কিছু ভালো লাগে না, সেরকম যেন হইচই ঈশান আর অমিতকে ছাড়া তাদের কাজগুলো ভালো লাগে না, মোটামুটি সেটা সবকটা কাজেই তাদের একটা ছাপ থাকে। এবং এখানেও তারা খুব ভালো মিউজিক ক্রিয়েট করেছে, একটা সাসপেন্স তৈরি হচ্ছে সবসময়। এবং চ্যাপ্টার ওয়ান যারা দেখেছেন তারা গল্পটা জানেন যে এখানে মেইন যে ক্যারেক্টার ঋষি, তার মা ছোটবেলায় মারা যান এবং সে এখন তার বন্ধুর মাকে অ্যাজ এ তার মা হিসাবে পেতে চাইছে, এবং সেটা পেতে গিয়ে তার কাছে কি কি বাধা আসছে সেটা নিয়ে চ্যাপ্টার ওয়ানও শেষ হয়েছিল এবং চ্যাপ্টার টুতেও সেটা হচ্ছে। এটা মানে যদি দেখতে হয় পার্টিকুলার রেকমেন্ড করবো ফর অ্যাক্টিং এর জন্য, স্টোরি মোরালেস ওরকম কিছু মডারেটের থেকে মানে অ্যাভারেজের থেকেও খারাপ বলা যেতে পারে, বাট এটাকে অ্যাক্টিং এ যেভাবে ফোটানোর চেষ্টা করেছে এনারা সেটা খুবই ভালো। তো আপনারা চাইলে দেখতে পারেন মোহমায়া চ্যাপ্টার ওয়ান এবং টু, আমার দেখে তো এটাই মনে হয়েছে। তো এটাই ছিল আমার রিভিউ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, এবং আমি নেগেটিভ পয়েন্ট সেরকম কিছু সেরকমভাবে কিছু বললাম না, বাট সবাই বলছে যে হইচইয়ের কাজ মানেই খারাপ, তো সেটা মনে হয় না, কারণ হইচই আমাদের বেঙ্গলের একমাত্র লিডিং ব্র্যান্ড ওয়েব সিরিজের। আমি কোথাও হইচইকে প্রমোট করছি না, বাট তারা যে মানে ট্রাই করছে পরপর আনছে, মানে তারা যে এখনো 1 নম্বরে রয়েছে,
এবং সেখানে একটা দুটো কাজ মানে তারা এক্সপেরিমেন্ট করছে, এটা ভালো। এবং এই রকম কাজ যদি আমরা না দেখি, মানে তারা কিন্তু তাহলে গতানুগতিক তারা যে টপিকটার উপর আমরা হইচই খেয়ে চেনা শুরু করি, তাদের বোল্ড যে টপিকগুলো নিয়ে তারা কাজ করে বা তাদের যে সিরিজগুলো চলে, তারা কিন্তু আস্তে আস্তে অল্ট বালাজির মতোই তারা হয়ে যাবে আমরা যদি এরকম আলাদা রকমের কন্টেন্ট গুলো না দেখি বা না ভিউটি। তো সেই জন্যই মনে হলো মোমায়া একটা অফবিট একটা কন্টেন্ট দেখা উচিত, অ্যাক্টিংটা খুব ভালো দেখা উচিত এখানে। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, আরো তাড়াতাড়ি আসছে নতুন ভিডিও। থ্যাংকস।